হ্যালো এভরিওয়ান সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে আজকের এই ভিডিওতে আমরা দেখব প্রাইমারি পরীক্ষা প্রস্তুতি দু হাজার বাইশ এই ভিডিওতে আমরা দেখব যে বিগত বছরগুলিতে প্রাইমারি টেটে জ্যামিতি থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল। সেই সমস্ত প্রশ্নগুলো সহজভাবে এবং উপপাদ্যর প্রয়োগ নিয়ে কীভাবে করা যায় সেই জিনিসগুলো আমরা দেখব এবং এই কোশ্চেন প্যাটার্ন দেখার পরে আমরা পরবর্তীতে আমরা আরও জ্যামিতি থেকে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো করব যেগুলো তোমাদের এইবারের পরীক্ষাতেও কিন্তু আসতে পারে ঠিক আছে তো ভিডিও শুরু করার আগে বলি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ডেসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে সেখানে অবশ্যই জয়েন হয়ে যেও এই ধরনের ভিডিওগুলোর পিডিএফ পাওয়ার জন্য তো দেখো সবার প্রথমে আমরা যে প্রশ্নটা নিয়েছি সেটা বলে দেওয়া হয়েছে দুটি এক কেন্দ্রীয় বৃত্ত আছে যাদের ব্যাসার্ধ তেরো সেমি ও বারো সেমি এবং বড় বৃত্তের যে জ্যাটি ছোট বৃত্তের স্পর্শ তার দৈর্ঘ্য কত হবে সেটা জানতে চেয়েছে এখানে কতগুলো বৃত্তের কথা বলা দেওয়া হয়েছে বৃত্ত আছে দুটি বৃত্তের কথা বলে দেওয়া হয়েছে এবং সেই দুটো বৃত্ত হচ্ছে এক কেন্দ্রীয় অর্থাৎ যাদের কেন্দ্র হচ্ছে একটাই তাহলে দেখো ঠিক ছবিটা এরকম হতে পারে এইখানে একটা বৃত্ত আছে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা আর এক এই বৃত্তটাকে এই কেন্দ্রটাকেই কেন্দ্র করে আরও একটা বৃত্ত আছে রকম আরও একটা বৃত্ত আছে তাহলে এখানে আমরা টোটাল দুটো বৃত্ত এঁকেছি যাদের কেন্দ্র কিন্তু একটাই এটাই বলে দেওয়া হয়েছে প্রথমে এবং যে বৃত্ত দুটো আছে তাদের ব্যাসার্ধ বলে দেওয়া হয়েছে একটা তেরো সেমি এবং একটা বারো সেমি এখানে আমরা একটা ছোট এবং একটা বড় বৃত্ত এঁকেছি তাহলে তুলনামূলকভাবে যেটা ছোটো বৃত্ত তার ব্যাসার্ধ কত হবে এই যে ছোট বৃত্ত তার ব্যাসার্ধ কত হবে বারো সেমি এবং যেটা তুলনামূলক হয়ে বড় বৃত্ত এই যে বড়টা তার ব্যাসার্ধ কত হয়ে গেল তেরো সেমি এটা আমাদের বলে দেওয়া হয়েছে কিন্তু এটা এখন তারপরে কি বলেছে দেখো বড় বৃত্তের যে জ্যা জ্যা অর্থাৎ হচ্ছে যদি আমরা একটা বৃত্ত ভাবি এটা ধরো বৃত্ত আছে বৃত্তের জ্যা হচ্ছে এটা কেন্দ্র জ্যা হচ্ছে দুই পরিধির প্রান্তের যোগফলটা অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দু যোগফল তাহলে এটাও একটা জ্যা হয়ে যাবে এই রকম অসংখ্য দাগ যে আমরা টানতে পারবো তাদের সবগুলোকে জ্যা বলা হবে কিন্তু আমাদের এখানে কোন জ্যাটা নিতে বলেছে কোন বৃত্তের বড় বৃত্তের একটা জ্যা নিতে বলেছে কিন্তু সেই জ্যাটা কেমন হবে ছোট বৃত্তের স্পর্শক হবে অর্থাৎ বৃত্তটাকে টাচ করে চলে যাবে তাহলে দেখো বড় বৃত্ত এই বাইরেরটা তাহলে আমাদের যে জ্যাটা নিতে হবে সেটা ছোট বৃত্তের স্পর্শক হবে দেখো এই যে আমরা জ্যাটা অঙ্কন করলাম সেটা বড় বৃত্তের একটা জ্যা এবং ছোট বৃত্তটাকে কি করেছে স্পর্শ করেছে তাহলে বলেছে তার দৈর্ঘ্য তার দৈর্ঘ্য অর্থাৎ যে জ্যাটা ছিল সেই জ্যায়ের দৈর্ঘ্য কত হবে সেটা কিন্তু আমাদের জানতে চেয়েছে তাই তো এখানে ধরো আমরা নাম দিয়ে দিলাম ও একটা বি কেন্দ্র আর যেটা জ্যা হয়েছে সেটা হয়েছে এবি অর্থাৎ আমাদের নির্ণয় করতে বলেছে কত এ বি জ্যায়ের দৈর্ঘ্য এটা আমাদের নির্ণয় করতে বলেছে আর ও বিন্দু থেকে কেন্দ্র থেকে যে স্পর্শ টানা হয়েছে এখানে সেটা হচ্ছে স্পর্শ বিন্দু বলা হবে সেই স্পর্শ বিন্দুটাকে আমরা নাম দিয়ে দিলাম পি তাহলে পি হচ্ছে স্পর্শবিন্দু এবং একটা কনসেপ্ট আছে যে কেন্দ্র থেকে স্পর্শবিন্দু যদি যে দাগটা যুক্ত করা হবে সেটা জ্যায়ের সাথে সব সময় কত হবে লম্ব হবে অর্থাৎ আমরা এখান থেকে নতুন আরো একটা জিনিস জানতে পারলাম যে এই যে ওপি বাহুটা আছে এই ওপি বাহুটা লম্ব এটা হচ্ছে লম্বর চিহ্ন কার ওপর লম্ব এবি বাহুর ওপর বা এবি জ্যায়ের ওপর লম্ব এটা একটা কনসেপ্ট এটা হতে পারে আচ্ছা এখন আমাদের এবি জায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে আচ্ছা এবি জায়ের দৈর্ঘ্য আমরা এই রকম করে ভাবতে পারি যে এবি জায়ের দৈর্ঘ্যটা এইরকম হবে এপি প্লাস পিবি এই দুটো যোগ করলে হয়ে যাবে তো সবার প্রথমে আমরা পিবিটা নির্ণয় করার চেষ্টা করবো পিবি নির্ণয় করার জন্য ও এর সাথে বি যুক্ত করবো আচ্ছা ও কি হয়ে গেল দেখো আবার বড় যে বৃত্তটা ছিল তার ব্যাসার্ধ তাহলে এটাও তেরো হয়ে যাবে তাহলে এক্ষেত্রে যে আমরা ত্রিভুজটা পেলাম ত্রিভুজ ও পি এটা হচ্ছে একটা দেখো সমকোণী ত্রিভুজ যেখানে এই কোনটা নাইনটি ডিগ্রি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ওপি হয়ে গেল লম্ব ভূমি এবং ও বি হচ্ছে নির্ণয় করতে হবে ভূমি তাহলে ভূমির ফর্মুলা কি জানি আমি ইবি সমান রুট আন্ডার অতিভুজ স্কোয়ার অর্থাৎ ও বি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার ওপি স্কোয়ার তাকে এটা যদি ক্যালকুলেশন করা যায় ও মানে এখানে কত ও বি মানে হচ্ছে তেরো হচ্ছে একশো উনসত্তর মাইনাস আর ওপি হচ্ছে বারো বারোর স্কোয়ার কত একশো চুয়াল্লিশ মানে কত পাঁচ তাহলে এখানে যে পিবিটা পেয়েছি এটা কত পেলাম পাঁচ সেমি একই রকম সেম ক্যালকুলেশন করে এপি সমানও কত হয়ে যাবে পাঁচ সেমিও হয়ে যাবে তাহলে আমরা এবি এপি সমান কত পেলাম পাঁচ আর পিবি সমান কত পেয়েছি এখানে পাঁচ তাহলে টোটাল কত হয়ে গেল কিন্তু এটা দশ সেমি হয়ে গেল অপশন এ হয়ে গেল কিন্তু এটা সঠিক উত্তর আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো সবাই নেক্সট আমরা যে কোশ্চেনটা নেবো দেখো নেক্সট কোশ্চেনটা কি আছে এখানে কি বলেছে ত্রিভুজ এক্স ওয়াই জেড একটি সমুধিবাহু ত্রিভুজ সমুদিবাহু ত্রিভুজ কথার অর্থ হচ্ছে যে ত্রিভুজের দুটো বাহু সমান সমুধিবাহু ত্রিভুজটা দেখতে এই হয় যেখানে এই বাহুর সাথে এই বাহুটা সমান হয়ে যাবে তারপরে কি বলেছে দেখো তার মান এ এবং এবং এই দুটো বাহুর মান হচ্ছে তাহলে এখানে এবং এই দুটো বাহু হচ্ছে সমান দেখো তাহলে এই দুটোর মধ্যে কমন পয়েন্ট কি এক্স আছে তাহলে এক্সটাকে শীর্ষ বিন্দুতে দিয়ে দিলাম এখানে দিলাম একটা বাহু এক্স ওয়াই এবং এইখানে দিলাম এক্স জেড তাহলে এই বাহুটার মান বলেছে বি এই বাহুটার মান কত বলেছে বি এবং যেটা ওয়াই জেড এই বাহুটার মান কত বলে দেওয়া হয়েছে এ আমাদের এই রকমভাবে বলে দেওয়া হয়েছে এবং এক্সপি হচ্ছে উচ্চতা অর্থাৎ এই যে এক্স শীর্ষবিন্দু এখান থেকে ভূমির ওপর যে উচ্চতাটা টানা হবে সেই উচ্চতাটার নাম বলে দেওয়া হয়েছে এক্সপি অর্থাৎ এইচ এটা বলে দেওয়া হয়েছে তো আমাদের এখন নির্ণয় করতে বলেছে এইচ এর মান কত হবে তো দেখো আমরা যদি এক্স পি জেড এই ত্রিভুজ থেকে ভাবি এই ত্রিভুজ থেকে ভাবলে আমরা যেহেতু এক্স পি বাহুটাকে লম্ব টানা হয়েছে ওয়াই জেড এর উপরে তাহলে লম্ব মানে এই কোনটা কত ডিগ্রি হবে নাইনটি ডিগ্রি অর্থাৎ এক্স পি জেড এই যে ত্রিভুজটা পেলাম তার একটা কোন নাইনটি ডিগ্রি তাহলে এই ত্রিভুজটা হয়ে গেল কি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে এক্স পিটা হয়ে গেল লম্ব পি জেড ভূমি এবং এক্স জেড অতিভুজ তাহলে দেখো এখান থেকে আমরা বলতেই পারি এরকম লম্ব স্কোয়ার অর্থাৎ এইচ স্কোয়ার ভূমি দেখো টোটালটা যদি এ হয় তাহলে এই পার্টটা কত হবে অর্ধেকটা এ বাই টু তাহলে আমাকে এখান থেকে এইচ এর ভ্যালু নির্ণয় করতে বলেছে দেখো এইচ সমান কত সেটা জানতে চেয়েছে আমরা এখান থেকে বলতে পারি এইচ স্কোয়ার সমান হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস এ বাই টু তার হোল স্কোয়ার এবার যেহেতু এইচ স্কোয়ার আছে তাহলে এখান থেকে এইচ এর মান পাবো কি করে রুট করে দিলেই হয়ে যাবে তাহলে রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস এ বাই টু তার হোল স্কোয়ার তাহলে এইরকম অ্যান্সার আমরা কোথায় দেখতে পাচ্ছি অপশন ওয়ানে এ দেখতে পাচ্ছি তাহলে এটাই হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে তারপরে তারপরে প্রশ্নটা দেখো কি বলেছে যে এ বি সি এর বি সি বাহুর সমান্তরাল সরল রেখা এ ও এ বি বাহুকে যথাক্রমে পিও ও কিউ বিন্দুতে ছেদ করে প্রথমে এটা ছবি আঁকবো সবার প্রথমে দেখো এ বি সি একটা ত্রিভুজের কথা বলেছে অর্থাৎ এ বি সি একটা ত্রিভুজ রকম বলে দেওয়া হয়েছে এ এবিসি একটা ত্রিভুজ এটা এ বি সি এটা একটা ত্রিভুজ বলে দেওয়া হয়েছে আচ্ছা এবার একটা দেখো বি সি যে বাহুটা আছে এই বি সি বাহুর সমান্তরাল সরলরেখা টানা হয়েছে তো সমান্তরাল সরলরেখা আমরা ওপরের দিক দিয়েও দিতে পারি বা নিচের দিক দিয়েও দিতে পারি কিন্তু বলেছে সমান্তরাল সরলরেখাটা এমন থাকবে যেটা কি না এ বি এবং এসি বাহুটাকে ছেদ করেছে তাহলে অবশ্যই সমান্তরাল সরলরেখাটা উপরের দিকে হতে হবে তো দেখো এই রকম করে দিয়ে দিলাম এই যে সমান্তরাল সরল রেখাটা আমরা এঁকেছি বিসি এর সাথে সেটা কি এ বি বাহুকে পি বিন্দুতে ছেদ করছে অর্থাৎ এই বিন্দুটা হয়ে যাবে পি এবং এসি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করছে এটা বলে দেওয়া হয়েছে আমাদের আর কি কি শর্ত বলেছে দেখো এখানে এপি সমান কিউসি অর্থাৎ এই বাহুর সাথে এই বাহুটা সমান আবার এবি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এই যে টোটালটা এই টোটালটার বাহুর দৈর্ঘ্য কত বলেছে বারো আবার কি বলেছে এ কিউ এর দৈর্ঘ্য দুই এইটা হয়ে গেল দুই তাহলে আমাদের সি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে অর্থাৎ এই যে দৈর্ঘ্য কত সেটা নির্ণয় করতে বলেছে যেহেতু দেখো উপরের ত্রিভুজটা ছোটটা এপি কিউ এবং এবিসি এই দুটো প্রায় সর্বসম বা স্বদীশ আমরা বলতে পারি স্বদী সর্বসম বলবো না স্বদী ত্রিভুজ তো স্বদী ত্রিভুজের রকম কনসেপ্ট হয় দেখো এই দিকের ছোট বাহু বাই বাহু তাহলে আমরা এরকম ভাবতে পারি ছোট বাহু হচ্ছে এপি বাই এদিকের ছোট বাহুটা নিয়ে নাও পিবি এটার সাথে ডান দিকের ছোট বাহু বা এদিকের ছোটোর বাহু তাহলে অর্থাৎ এরকম হয়ে যাবে এ কিউ বাই কত কিউ এই ফর্মুলাগুলো হয় তোমরা এরকম অন্য কিছু করতে পারো এদিকে নিচের বাহু বাই ওপরের বাহু এদিকে নিচের বাহু বা এই বাহু এরকম বিভিন্ন রকম ক্যালকুলেশনগুলো করতে পারো তোমরা কিন্তু মাথায় রাখবে বাম দিকে যে অনুপাতগুলো নেবে ডান দিকেও কিন্তু একই জাতীয় অনুপাতগুলো নিতে হবে এখানে এপি মানে কত কিউসি বলে দেওয়া হয়েছে দেখো এপি সমান কিউসি তাহলে এই যে ওপরে এপি আছে তার জায়গায় আমরা লিখতেই পারি কিউসি এবং নিচে যেটা পিবি আছে পিবি মানে দেখো তো আমরা বলতে পারবো এখানে যে টোটালটা থেকে অর্থাৎ এ বি থেকে এ বি থেকে আমরা যদি এপি কে বাদ দিয়ে দেই তাহলেই দেখো আমরা কত পেয়ে যাব পিবি পেয়ে যাব তাহলে লিখতেই পারি এখানে আর এ কিউ এর মান কত বলেছে দুই আর নিচে কিউসি থেকে গেল কিউসি আমরা রেখে দিলাম বি এর মান বলে দেওয়া ছিল বারো মাইনাস এপি সমান আমরা আবার জানি কিউসি সবগুলো আমরা কিউসিতে কনভার্ট করে নিলাম কারণ আমাদের কিউসি এর মান চেয়েছে এবার এখান থেকে বজ্র গুণ করে দেবো আমরা কিউসি এর সাথে কিউসি গুণ করে কত হবে কিউসি তার হোল স্কোয়ার আর এখানে দুই দিয়ে গুণ করলে কত হয়ে যাচ্ছে চব্বিশ মাইনাস টু কিউসি এবার এটাকে পারে করে দেবো সবগুলোকে কিউসি স্কোয়ার প্লাস টু কিউসি মাইনাস চব্বিশ ইকুয়াল টু জিরো এবার এটাকে যদি মিডিল টার্ম ফ্যাক্টর করা হয় তাহলে আমরা এরকম দুটো উৎপাদক পাবো কিউসি সি প্লাস সিক্স আর একটা হয়ে যাবে কিউসি মাইনাস ফোর তাহলে দেখো আমরা দুটো মান বলতে পারি এখান থেকে একবার যদি এইটা থেকে বলি তাহলে কিউসি এর মান আমরা পাবো মাইনাস ছয় এবং এইখান থেকে যদি বলি আমরা তাহলে কিউসি এর মান কত পেয়ে যাবো ফোর কিন্তু দেখো কিউসি একটা তো দৈর্ঘ্য মাথায় রাখবে দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না তাহলে এখানে যে কিউসি সমান মাইনাস ছয় পেয়েছি এটা কিন্তু কখনোই হতে পারে না কারণ দৈর্ঘ্য কখনোই ঋণাত্মকে হতে পারে না দৈর্ঘ্য সবসময় অপশন বি হয়ে গেল কিন্তু এটার সঠিক উত্তর চারেক তারপরে দেখো কি বলেছে এখানে যে এ বি সিডি একটা বৃত্তস্ত চতুর্ভুজ বলে দেওয়া হয়েছে বৃত্তস্ত চতুর্ভুজ মানে বৃত্তর মধ্যে যদি কোনো চতুর্ভুজ আঁকা হয় তখন সেটাকে একটা বৃত্তস্থ চতুর্ভুজ বলা হয় তাহলে এখানে দেখে একটা বৃত্ত আছে এই বৃত্তর মধ্যে আমাদের চতুর্ভুজ আঁকা হয়েছে এটা একটা চতুর্ভুজ আমরা এঁকে নিয়েছি চতুর্ভুজটা কি বলেছে দেখো এখন এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হয়েছে তো যে বাহুটাকে বর্ধিত করবো সেটাকে তুলনামূলকভাবে নিচে রাখলাম তাহলে এইটাকে নাম দিয়ে দিলাম এবি এবং এটা সি এবং এটা ডি এখন এই এবি বাহুটাকে কি করা হয়েছে এক্স পর্যন্ত বর্ধিত করা হয়েছে এটা বলে দেওয়া হয়েছে তারপরে কি বলেছে দেখো এক্স বি সি এর মান বলেছে বিরাশি ডিগ্রি অর্থাৎ এই যে এই কোনটা এই কোনটার মান বলে দেওয়া হয়েছে কত বিরাশি ডিগ্রি আবার কি বলেছে এ বি হচ্ছে সাতচল্লিশ ডিগ্রি এ বি অর্থাৎ ডি থেকে বি যুক্ত করবো আমরা সবার প্রথমে তারপরে এখানে যে এ বি আছে এটা আমরা লিখে দেব কত সাতচল্লিশ ডিগ্রি তাহলে বি এসি এর জানতে চেয়েছে অর্থাৎ এখান থেকে যদি যুক্ত করা যায় তাহলে এই যেখানে সি আছে এটার মান কত সেটা আমাদের জানতে তাই তো চতুর্ভুজের ক্ষেত্রে দেখো চেয়েছে আমরা এরকম বলতেই পারি এটা যদি একটা দাগ হয় তাহলে এখানে টোটাল কোন কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি কোন হবে এবার দেখো এই জিনিসটা এখানে এ থেকে এক্স পর্যন্ত যে সরল রেখাটা আছে এ থেকে এক্স পর্যন্ত যে সরল রেখাটা আছে আমি আলাদা কালার দিয়ে করি এইখানে যে এ থেকে এক্স পর্যন্ত যে আছে এর ওপরে টোটাল কোন কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি থেকে আমরা যদি এই ডিগ্রিটা বিয়োগ দেওয়া তাহলে আমরা কোন পার্টটা পাবো এই কোনটা পেয়ে যাব অর্থাৎ অ্যাঙ্গেল এ বি সি পেয়ে যাব তাহলে অ্যাঙ্গেল এ বি সি এটা সমান কত হয়ে যাবে একশো ডিগ্রি থেকে আমাদের বিয়োগ দিতে হবে কত বিরাশি ডিগ্রি তাহলে প্রথমে একশো থেকে আশি বাদ দেবো একশো হয়ে গেলো একশো থেকে দুই বাদ আটানব্বই ডিগ্রি হয়ে গেল আমাদের এটা কার মান অ্যাঙ্গেল বি সি এর মান আটানব্বই ডিগ্রি আমরা পেয়ে গেলাম এবার বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আমরা একটা ধর্ম জানি যে কোন একটা চতুর্ভুজ বৃত্তের মধ্যে থাকে তাহলে তার বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক বিপরীত কোন মানে দেখো এটা যদি একটা বৃত্ত হয় এর মধ্যে একটা চতুর্ভুজ আমরা আঁকতেই পারি তো এই যে ওপরের কোণ আছে এই কোণের বিপরীত কোণ এটা নিচেরটা একটা একই রকমভাবে এই দিকের কোণের বিপরীত কোণ এই দিকটা তো এই বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক সম্পূরক কাদের বলে ও যদি দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তখন সেই দুটো কোণকে কি বলা হয় পরস্পর সম্পূরক এখন বৃত্তশ চতুর্ভুজের যে বিপরীত কোণগুলো সম্পূরক বিপরীত কোনগুলো থাকবে তাদের যোগফল কত হতে হবে একশো আশি ডিগ্রি হতে হবে তাহলে দেখো এখানে যে অ্যাঙ্গেল এ বি সি আছে এর বিপরীত কোণ কোনটা অ্যাঙ্গেল এ ডিসি তাহলে আমরা বলতেই পারি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল এডিসি এটা সমান কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি ফর্মুলা দিয়ে এবিসি এর মান আমরা কত পেয়েছি 98 এইট প্লাস অ্যাঙ্গেল এডিসি সমান কত একশো আশি তাহলে এখান থেকে আমরা অ্যাঙ্গেল এডিসি এর মান কত পেয়ে যাবো একশো আশি মাইনাস কত আটানব্বই তাহলে ক্যালকুলেশন করে কত হচ্ছে শূন্য থেকে আটবার দিলে দুই হাতে দেখলে দশ আর এখানে বিরাশি ডিগ্রি তাহলে টোটালটা কত ডিগ্রি হয়ে গেল এডিসি এর মান বিরাশি এবার এডিসি থেকে যদি আমরা এই পাটটাকে সাতচল্লিশ ডিগ্রিটাকে বাদ দিয়ে দিই তাহলে কোন পাটটা পাবো এই ছোটো পাটটা পেয়ে যাব এই ছোট পাট মানে আমরা কত পেয়ে যাব ডি সরি বিডিসি অ্যাঙ্গেল বিডিসি এই যে ছোটো পাটটা এই বিডিসি মানে দেখো টোটালটা থেকে এই টোটাল কোন থেকে যদি আমরা এই এডিবি এই ছোট পাটটাকে বাদ দিয়ে দিই তাহলে অপর দিকের টানটা পেয়ে যাব তো টোটাল মান কত আমরা টোটাল মান জানি বিরাশি ডিগ্রি এবার এই বিরাশি ডিগ্রি থেকে এদিকে যদি সাতচল্লিশ ডিগ্রিটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা কত পেয়ে যাব এদিকে ছোটো কোন পেয়ে যাব দেখো এটা ক্যালকুলেশন করে কথা হবে পঁয়ত্রিশ ডিগ্রি ঠিক আছে এবার আরও একটা কনসেপ্ট আমরা জানি যে একই বৃত্তের ক্ষেত্রে একই বৃত্তের ক্ষেত্রে একই বৃত্তচাপের ওপর যে সমস্ত কোন অঙ্কন করা হবে সেই কোনগুলো সমান হবে যেমন ধরো এটা একটা বৃত্ত আছে আমরা এখানে একটা এই বৃত্তচাপ নিয়ে নিলাম এই বৃত্তচাপ ধরো এখান থেকে এ আর বি বলছে এই যে বৃত্তচাপ এই বৃত্তচাপের মধ্যে যতগুলো আমরা বৃত্তস্ত কোন অঙ্কন করবো এটা একটা বৃত্তস্ত কোন একই রকম একই রকম ভাবে রকম যতগুলো বৃত্তস্ত করবো এই বৃত্তস্ত হবে এক্ষেত্রে দেখো আমরা বিসি বৃত্তচাপ যদি ভাবি বিসি বৃত্তচাপ মানে এই জায়গাটা এই বৃত্তচাপের ওপরে কেন্দ্রস্থ কোনটা হচ্ছে দেখো এই দুটো বিন্দু যুক্ত করে কতগুলো কোন তৈরি করা হয়েছে দুটো একটা এই বরাবর কোন তৈরি করা হয়েছে আরেকটা দেখো এই দিক থেকে এই কোন তৈরি করা আছে তাহলে যেহেতু একই বৃত্ত চাপের ওপর অবশ্যই তাহলে এই দিকের কোন যেটা হবে এই কোনটাও কেমন হবে সেম রেজাল্ট পাবো এবার যেহেতু এই কোণটার মান আমরা পঁয়ত্রিশ ডিগ্রি পেয়েছি তাহলে এই দিকের কোনটাও কত হবে পঁয়ত্রিশ ডিগ্রি হবে তাহলে অপশান সি হয়ে গেল কিন্তু এটার সঠিক উত্তর তারপরে নেক্সট দেখো যেটা বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্ত অর্থাৎ একটা বৃত্ত আছে এই বৃত্তের কেন্দ্রটা কত ও তাহলে এখানে আমাদের একটা প্রথমে বৃত্ত নিতে হবে এই বৃত্তের কেন্দ্র দিয়ে দিলাম আমরা ও এবার দুটি এক্স বিন্দুতে ছেদ করে এখানে দুটো এর কথা বলেছে এবং সিডি এবং দুটো এমন যাতে করে একটা বিন্দুতে ছেদ করে তাহলে দেখো এটা একটা জ্য এবং এই দিকে একটা জ্যায় আছে তাহলে এই জ্যাটাকে নাম দিয়ে দিচ্ছে আমরা এই দিকের জ্যাটাকে নাম দিয়ে দিলাম আমরা সিডি এই দুটো জ্যা কোন বিন্দুতে ছেদ করেছে দেখো এক্স বিন্দুতে ছেদ করেছে এটা বলে দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে বলেছে নিচের কোন শর্তটা স্যাটিসফাই করবে এটাও একটা কনসেপ্ট আছে যে এদিকের একই অনুপাতগুলো নিতে হবে দেখো এই দিকের বড় বাহু আর এই দিকের ছোট বাহু এই দুটোর গুণ ফল যা হবে নিচের ক্ষেত্রেও সেম হবে নিচেরটার বড় বাহু আর নিচেরটার ছোট বাহুর গুণ ফলটাও সমান হবে তাহলে দেখো উপরের ক্ষেত্রে বড় বাহুর মান কত এ এক্স আর ওপরের দিকে ছোট বাহুর মান কত এক্স বা আমরা এটাকে এক্স বিও বলতে পারি এটার সাথে কে সমান হবে নিচের বড় বাহু নিচের বড় বাউ কত আছে সি এক্স আর নিচের ছোট বাহু কত ডি এক্স মানে আমরা বলতে পারি এক্স ডি বলছে এটা কেমন হবে সব সময় সমান হবে ঠিক আছে সেই জন্য অপশান এ তেতে দেখো এই অ্যান্সারটাই দেওয়া আছে তাহলে অপশন এ কিন্তু এটার সঠিক উত্তর হয়ে যাবে তারপরে দেখো কি বলেছে এখানে এ বিসি একটা ত্রিভুজ বলে দেওয়া হয়েছে যেখানে এপি হচ্ছে বিসি বাহুর ওপর লম্ব তাহলে একটা ত্রিভুজের কথা বলেছে এখানে এই ত্রিভুজটা বলেছে এ এবিসি সি একটা ত্রিভুজ বলে দেওয়া হয়েছে এবং একটা বাহুর কথা বলেছে যেটা এপি এই এপি বাহুটা বিসি বাহুর ওপরে লম্ব তাহলে এ থেকে বিসি বাহুর উপরে যে লম্বটা টানা হবে তাকে বলা হবে এপি এখন বি কিউ হচ্ছে সি এ বাহুর উপর লম্ব তাহলে বি কিউ কার ওপর লম্ব সি এ বাহুর উপর লম্ব তাহলে এটা বি কিউ একই রকমভাবে সি আর হচ্ছে এবি এম লম্ব তাহলে এখান থেকে এটা যদি লম্ব টানা হয় তাহলে এই লম্বটা সি আর ঠিক আছে এবং বলেছে দেখো এপি বিকিউ এবং সি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে এই যে দেখো দেখো যে লম্বগুলো টানলাম আমরা এপি বি কিউ এরা কোন বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুটাতেই ছেদ করেছে তো এই বিন্দুটার নাম বলে দেওয়া হয়েছে ও আমরা একটা কনসেপ্ট জানি যে যদি কোনো ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলো থেকে বিপরীত বাহুর ওপর যে লম্বগুলো টানা হবে এবং সেই যে তিনটে লম্ব পাবো সেই লম্বগুলো যে বিন্দুতে ছেদ করবে বা যে জায়গাটাতে মিলিত হবে সেই বিন্দুটাকে কি বলা হয় লম্ব বিন্দু বলা হয় তাহলে এক্ষেত্রে ও হয়ে গেল কিন্তু লম্ব বিন্দু ঠিক আছে এটা হয়ে গেল লম্ব বিন্দু এবং মাথায় রাখবে কোন একটা বাহুর বিপরীত দিকে যে শীর্ষ কোণটা থাকবে সেই শীর্ষকোণ এবং লম্ব বিন্দুর সঙ্গে যে কোণ তৈরি হবে এই দুটো কোণের মান হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে আমরা এখান থেকে কোন দুটোর ফর্মুলা জানলাম বি এ সি প্লাস অ্যাঙ্গেল ও সি এই দুটো যোগ করে কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি হবে এটা একটা উপপাদ্য আছে এখন আমাদের বলেছে দেখো বিএসি এর মান কত চল্লিশ ডিগ্রি অর্থাৎ উপরে যে বিএসি আছে এর ভ্যালু চল্লিশ ডিগ্রি তাহলে এই যে বিএসি এর জায়গায় লিখতেই পারি চল্লিশ ডিগ্রি তাহলে বি ও সি এর মান জানতে চেয়েছে তো এখানে বি ও সি আমরা মান নির্ণয় করব এটা সমান কত একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে ও সি সমান কত হয়ে গেল একশো আশি মাইনাস চল্লিশ অর্থাৎ একশো চল্লিশ ডিগ্রি হয়ে গেলো আমাদের বিওসিএর মান অপশন বি হয়ে গেল কিন্তু এটার সঠিক উত্তর তো দুহাজার ১৪ এবং পনেরো থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল এবং ২০১৭ থেকে জ্যামিতি থেকে যে প্রশ্নগুলো এসেছিল সমস্ত প্রশ্নগুলোই আমি তোমাদের করিয়ে দিলাম আশা করি তোমরা সবগুলো বুঝতে পেরেছো পরবর্তীতে এই কোশ্চেন প্যাটার্নগুলোর সাহায্য নিয়ে এবছর পরীক্ষাতে যে জ্যামিতির প্রশ্নগুলো আসার চান্স ম্যাক্সিমাম সেই অঙ্কগুলোও আমি তোমাদের করিয়ে দেব তার জন্য চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রেখো এবং আর একবার বলি ডিসক্রিপশান বক্সে যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে অবশ্যই জয়েন হয়ে যেও ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ